লাইনটা একটা ইজি লাইন, এই লাইনের ভেতরে এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ ঢোকেও নি, ওপর থেকে ওপর থেকে সর নিয়ে ছাগল মাগল বিক্রি করে দিয়ে ট্রেনিং ফেনিং করে কামিয়ে নিয়ে যাচ্ছে, ভিতরে নিজেও ঢুকছে না অন্য ফার্মারদেরও ঢুকতে দিচ্ছে না। ডিম্বাণু থাকে, যদি দুটো ডিম্বাণু থাকে দেখালো প্রথম পাঠার একটা একটা শুক্রাণু ঢুকে গেছে, কারণ হাই লেভেলের শুক্রাণু ঢুকে গেছে, বাদ বাকিগুলো লো কোয়ালিটির আছে, এর শুক্রাণুটা ওদের ক্রস করে গিয়ে ঢুকে গেল, দুটো বাচ্চা পাবেন, দুটোই ইমিউনিটি পাওয়ারওয়ালা বাচ্চা পাবেন, দুটোই পারফেক্ট মানে পাওয়ারফুল বাচ্চা পাবেন। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তম কৃষির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা দেখাবো ক্রস বিট, ক্রস বিট পালন করে ওয়েস্ট বেঙ্গলের বুকে এক সাড়া ফেলে দিয়েছে, এবং শুধু বড় বিট তিনি পালন করেন না, নিজে বাচ্চা তৈরি করেন এবং যথেষ্ট বাচ্চার কালেকশান আছে, এবং বাচ্চা তিনি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে খামারিদের দিচ্ছেন, এবং তার বাচ্চায় প্রতিষ্ঠিত খামার তৈরি হচ্ছে, এবং শুধু খামার তৈরি করেন না, খামারের সমস্ত কিছু সহযোগিতা তিনি করেন, গাইড করেন। এই ব্যক্তি আর কেউ নয়, এস কে এম গোট ফার্মের কর্ণধার। তো আজ আমরা যাব এই এস কে এম গোট ফার্মের কীভাবে বাচ্চা সঠিকভাবে প্রোডাকশন করছে এবং বাচ্চা কীভাবে ডেভেলপ করছে সেটা দেখার জন্য। তো আপনারাও দেখুন বাচ্চা কীভাবে প্রোডাকশন করা যায়, কী করে বাচ্চা ব্রিডটাকে ডেভেলপ করা যায়, এবং সঠিক ব্রিডার কীভাবে হওয়া যায়, এই ভিডিওটা মিস করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দাদার সাথে যাওয়া যাক, তিনি কীভাবে বাচ্চা তৈরি করেন এবং কীভাবে ক্রস ব্রিডটাকে দিয়ে ফার্ম প্রতিষ্ঠিত করা যায় সেটা দেখে নিই। চলে আসুন দেরি না করে, দাদার সাথে কথা বলি। তো এইটা হচ্ছে বাচ্চার কোয়ালিটি, দাদার বাচ্চার সেকশন। দাদা, এই বাচ্চাগুলো সম্বন্ধে বলো, কতদিনের বাচ্চা এগুলো? এই যে এই বাচ্চাটা, হ্যাঁ, এটা পঁচিশ দিন, পঁচিশ দিন। এটা আজকে ষোলো দিন মতো হলো, ষোলো দিনের বাচ্চা, ষোলো দিন। আর এই বাচ্চাটা দেড় মাস, তাছাড়া সব দশ দিনের নিচে, সব দশ দিনের নিচে। হ্যাঁ, এই যে এই বাচ্চাটা ষোলো দিনের বাচ্চা, দেখুন কোয়ালিটি, দেখুন বাচ্চা একশো এক কোয়ালিটি। পাঁচ দিনের বাচ্চা, এই যে পাঁচ দিন আমি ভিডিও ছেড়েছি, পাঁচ দিনের বাচ্চা, কোয়ালিটি দেখেন। এর বাবা হচ্ছে ওই যে কালু, দেখেন এটাই হচ্ছে বড় জিনিস। আমরা এত ভিডিওতে এতদিন দেখেছি কিন্তু বাচ্চা দেখাতে পেরেছি কি? দাদার কাছে এসে, দাদা নিজে ফার্মার, তার সব থেকে বড় পরিচয় নিজের বাচ্চা এখানে প্রোডাকশন করছেন, মা এখানকার, বাবাও দাদার এখানকার ব্রিডার। তো কতদিন এটা মোটামুটি কতদিনে গ্রোথ করবে বলে মনে হয় আপনার? দেখুন এই এই বাচ্চাটা, হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটা আপনাকে একটা কথা বলি, কারণ আর একটা নলেজ দিয়ে দিই। দেখুন মানে যে ফার্মার যদি সঠিকভাবে লেগে থাকতে পারে, হ্যাঁ, যে আমি এবার ব্রিডিং করিয়ে ছেলে বাচ্চা নেবো কি মেয়ে বাচ্চা নেবো, এটাও সম্ভব, এটাও সম্ভব বাবা, বুঝতে পেরেছেন? কারণ আজকে দেখুন এই বাচ্চাটাও ছেলে বাচ্চা, হ্যাঁ, একটা ভালো ব্রিডার হবে। আচ্ছা, এইটাও ছেলে বাচ্চা, আপনার হাতেরটাও ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা, এটা দুধ, এটাও ছেলে বাচ্চা, দুধস্য, দুধস্য, এইটাও ছেলে বাচ্চা, এই দুটো ছেলে বাচ্চা, মানে সবগুলোই আপনার তো। হ্যাঁ, এইটা শুধু মেয়ে বাচ্চা, ঠিক, এটা এটা মেয়ে বাচ্চা, এইটা মেয়ে বাচ্চা, এবং ওটা মেয়ে বাচ্চা হওয়ার উপযুক্ত, মানে ওই যে এক বডি কালার। আরেকটা জিনিস কি, হ্যাঁ দেখুন, মানে পাঠা আপনি কিভাবে ছাড়বেন, কোন টাইমে ছাড়বেন সেটার উপর ডিপেন্ড করে, একটা পাটা ছাড়বেন কি দুটো পাটা ছাড়বেন, ঠিক, বুঝতে পারছেন? এই এই পাটা ছাড়ার উপরেও বাচ্চার কিন্তু ইমিউনিটি পাওয়ার তৈরি হয়, বাচ্চার কোয়ালিটি মানে ডিজাইনটা তৈরি হয়। আচ্ছা, বুঝতে পারছেন? দেখুন এই যে একটা সৌন্দর্য, হ্যাঁ ভালো করে দেখুন তো, এই যে একটা সূর্য সৌন্দর্য, সৌন্দর্য তাই না, ঠিক। এই যে পাঁচ দিনের বাচ্চা, এগুলো পাঁচ দিনের বাচ্চা, পাঁচ দিনের, এর খুব সুন্দর, একদম পুরো সিরিজের মতো। কারণ ইমিউনিটি পাওয়ার আলা বাচ্চা নিতে গেলে দাদা আপনাকে নিজেকে কিছু জানতে হবে, আমি বলে দিই বন্ধুদের, কারণ সবাই এটা জানা দরকার, শুধু আমি একা জানা জেনে থাকলে তো এটা হবে না। ঠিক, আজকে আপনার ফার্মে কোয়ালিটি ওয়ান ব্রিডার রাখতে হবে, আর ইমিউনিটি পাওয়ার বাচ্চা আপনি তখনই পাবেন, দেখুন যখন একটা মাকে যখন
একটা পাঠাকে যখন ব্রিডিং করালেন, তাই না? তাহলে ব্রিডিং করানোর পরে কিন্তু সে ব্রিডারটা যখন তার ভিতরে যে শুক্রাণু দিল, হাজার হাজার কোটি কোটি শুক্রাণু কিন্তু, তাহলে তার ডিম, তার ডিম যে ডিম্বাণু, ডিম্বাণুর উপরে একটা পর্দা থাকে কিন্তু, তাহলে শুক্রাণুটা এরকম জায়গায় কিন্তু ছেড়ে দিচ্ছে ব্রিডারটা। এই শুক্রাণুটা এখান থেকে যাওয়ার একটা টাইম কিন্তু, বুঝতে পারছেন? আপনার কাছে কোয়ালিটি বার বাচ্চা থাকুক, এখানে কিন্তু ধরেন হাজার হাজার দেখা গেল কোটি কোটি শুক্রাণু কিন্তু ঢুকলো, তাই না? এই কোটি কোটি শুক্রাণুর মধ্যে কিন্তু, এই কোটি কোটি শুক্রাণুটাও কিন্তু ইমিউনিটি পাওয়ারওয়ালা শুক্রাণু থাকে না, ওর মধ্যে অ্যাবনর্মাল থাকে, নর্মাল থাকে, আবার কোন শুক্রাণু হাই লেভেলের থাকে। আচ্ছা, বুঝতে পারছেন? যে তেজ বেশি, যে শুক্রাণুর তেজ বেশি, বুঝতে পারছেন, সেই শুক্রাণু কিন্তু দ্রুত গতিতে কিন্তু সেই ডিম্বাণু পর্দাটাকে ফেদ করবে। আচ্ছা, সেটা বুঝবে কি করে? আমি আপনাকে বলে দিই, আপনি একটা ব্রিডার ছাড়লেন, ঠিক আছে? দেখুন, একটা ছাগল হিটে আসছে, যদি সকালে হিটে আসে আপনি তার পরের দিন সকালে নিয়ে যাবেন, আচ্ছা, গিয়ে ব্রিডারের কাছে ছাড়বেন না। আচ্ছা, ব্রিডারটাকে, ব্রিডারটাকে সামনে ওকে রাখতে হবে, এদিকে ব্রিডারটাও খেপে যাবে, ওদিকে ও খেপে যাবে, উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে কিন্তু, বুঝতে পারছেন? অন্তত আধা ঘন্টা যদি রাখেন, ব্রিডার কিন্তু পাগলা হয়ে যাবে কিন্তু, ওর ভিতরের কিন্তু বীর্য কিন্তু টকবক করে কিন্তু ফুটবে, বুঝতে পারছেন? শুক্রাণুর কিন্তু আলাদা একটা তেজ বেরোবে কিন্তু, আর এরও কিন্তু ডিম্বথলিতে থেকে ওই যে জরায়ু নারীতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লালা বেরোবে, জেলির মতো যেটা বেরোবে ওইটা কিন্তু পিচ্ছিল করে, ওইটার কাজ কিন্তু পিচ্ছিল করা, ওইটা কিন্তু ডিম্বাণুর না, ডিম্বাণু কিন্তু একটা সঠিক নির্দিষ্ট জায়গায় বসে আছে কিন্তু, ও কিন্তু অপেক্ষা করে, বুঝতে পারছেন? এইবার আপনি দেখা গেল আপনার কাছে তিনটে পাঠা আছে, কি দুটো পাঠা আছে, কি চারটে পাঠা আছে, আপনি কোয়ালিটি মান বাচ্চা আপনার দরকার, বা দেখা গেল কালো পাঠা আছে, বা সাদা পাঠা আছে, বা বিভিন্ন কোয়ালিটির বাচ্চা পাঠা আছে, মায়ের যে কালার আপনাকে কম্পোজিশন করতে হবে, আপনি কি কোয়ালিটির বাচ্চা নেবেন, এটা আপনার ব্রেনে খেলাতে হবে কিন্তু, এটা দাদা আপনার অভিজ্ঞতার উপরে। আমি বন্ধুরা, আমি কিছুই জানি না, জাস্ট আমি করতে করতে যেটুকু না শিখেছি সেটুকু না আপনাদের মাঝে শেয়ার করছি, বুঝতে পারছেন? বাটা পাঠা মায়ের কালার কম্বিনেশন দেখে আপনাকে কিন্তু মিলাতে হবে, এটা কিন্তু একটা নলেজের ব্যাপার। তারপরে একটা পাঠা সারার সঙ্গে সঙ্গে এগিয়ে কিন্তু একদম পুরো খেপে আছে ধরেন, ঠিক, ও ব্রিডিং করা মাত্রই কিন্তু ওকে আটকে দিয়ে একে ছেড়ে দিতে হবে, ও হরমোনটা ছাড়া মাত্রই এগিয়ে যে হরমোনটা ছাড়লো, তার মানে এর ভেতরে ইমিউনিটি পাওয়ার কিন্তু হরমোন থাকছে, তার মানে এখানে এই ডিম্বাণুতে গিয়ে এখানে হরমোনটা ছাড়ছে, তার মানে জায়গাটা এরকম একটা গ্যাপ হচ্ছে, মানে প্রথম পাটা ক্রস করার পরে সরিয়ে দিতে হবে, সরিয়ে দেওয়া মাত্রই তাড়াতাড়ি রিসেন্ট, মানে টাইম নেওয়া যাবে না কিন্তু, ঝপ করে কিন্তু একে ছাড়িয়ে দিয়ে হবে, তার মানে এরও যে হরমোন গুলো ওই পথে কিন্তু, নালী পথে কিন্তু যাচ্ছে, বুঝতে পারছেন? শুক্রাণু গুলো যাচ্ছে কিন্তু, ঠিক, দ্রুত কিন্তু দৌড়ায়, ঠিক, এ কানায় 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 এরকম ভাবে দৌড়ায়, আর এও ছুটছে কিন্তু। এবার লাস্টে যে পাঠাটা ছাড়বেন, এর ভিতরে যে টপ কোয়ালিটির পাঠা থাকবে কিন্তু, সেটা শুক্রাণুটা কিন্তু একে যখনই অতিক্রম করে ঢুকতে পারবে, তার মানে এর কোয়ালিটি ওয়ান বাচ্চা দিতেই হবে, দিতেই হবে। তো যদি ওখানে যদি দুটো ডিম্বাণু থাকে, যদি দুটো ডিম্বাণু থাকে, দেখা গেল প্রথম পাঠার একটা একটা শুক্রাণু ঢুকে গেছে, কারণ হাই লেভেলের শুক্রাণু ঢুকে গেছে, বাদ বাকিগুলো লো কোয়ালিটির আছে, এর শুক্রাণুটা ওদের ক্রস করে গিয়ে ঢুকে গেল, দুটো বাচ্চা পাবেন, দুটোই ইমিউনিটি পাওয়ারওয়ালা বাচ্চা পাবেন, দুটোই পারফেক্ট, মানে পাওয়ারফুল বাচ্চা পাবেন। দারুণ তথ্য দাদা, দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল আপনাকে শেয়ার করছে। দেখুন, এখানে ম্যাক্সিমাম সব পাঁটা বাচ্চা যতগুলো আছে, মানে যতগুলো সব, এগুলো খাসি করা হয়নি এখন? না, এখনো খাসি, আমি একটাও খাসি, সব পাঁটা বাচ্চা, মানে এবং সবগুলো ব্রিডার হওয়ার উপযুক্ত, না ব্রিডার, আপনি তো এসে দেখছেন কতটা ছটফটে, ঠিক ঠিক, একদম মানে বিজার হওয়ার উপযুক্ত। আমরা বহু ফার্ম ঘুরেছি কিন্তু বাচ্চা এরকম টপ কোয়ালিটির বাচ্চা দেখাতে পারেনি, আর এটাই হচ্ছে বিডারের পরিচয়। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সাথে যোগাযোগ করবেন, ব্রিডিং প্রসেসটা আপনাদের শিখতে হবে, রপ্ত করতে হবে, তবেই কাজ হয়। এইটাই তো ব্যাপার, শেখাটাই বড় জিনিস। কিন্তু দেখুন, আজকে আমি যেটুকু না শিখেছি দাদা ভাই, একটা জিনিস বুঝুন, আজকে যদি আমার ভেতরে রাখতাম এগুলো কিন্তু লোকে বুঝতে পারতো না। আমার কথা হচ্ছে, লাইনটা একটা ইজি লাইন, এই লাইনের ভেতরে এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ ঢোকেও নি, ওপর থেকে ওপর থেকে সর নিয়ে ছাগল মগল বিক্রি করে দিয়ে ট্রেনিং ফেনিং করে কামিয়ে নিয়ে যাচ্ছে, ভিতরে নিজেও ঢুকছে না, অন্য ফার্মারদেরও ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, দারুণ তথ্য
এইরকম তথ্য আরো জানতে পারবেন আগামী দিনে। দাদার সাথে আরো আমরা এই বিডিং প্রসেস নিয়ে সম্পূর্ণ ভিডিও বানাবো। তো দাদা এত সময় আমাদেরকে দিলেন, প্রায় 4-5টা ইউনিটে আমরা ভিডিও বানালাম, এত সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। আগামী দিনে অবশ্যই আবার আমরা ভিডিও বানাবো, আর বাচ্চা সেশনে বিশেষ করে আবার ভিডিও বানাবো আমরা।